আমি মিষ্টি আর সৃষ্টি দুই বোনের জন্য দু প্যাকেট চকোধামাল খাবার নিয়ে এসেছি, যাই দুই বোনকে গিয়ে দিয়ে আসি, যাই। এই মিষ্টি আর সৃষ্টি! ওরে বাবা রে, রাক্ষসের ভূত কোথায় ছিল রে বাবা রে? আমার ভয় লাগছে বাবা, আমি পালাই পালাই বা আমি পালাই। কে কথা বলছে এখানে? তোরা দুই বোনে মিষ্টি আর সৃষ্টি? ওই দেখি তোরা দুই বোন কেমন মিষ্টি আর সৃষ্টি। এ তাই যে মিষ্টি আর সৃষ্টি, যে তোরা দুই বোনে রাক্ষসের ভূত সেজে আমাকে ভয় দেখালি। আরে আমি তোদের দুই বোনের জন্য দু প্যাকেট চকোধামাল খাবার নিয়ে এসেছি, তাই তো আমি তোদের দুই বোনকে দিতে এসেছিলাম, তাই তোরা দুই বোন আমাকে রাক্ষস আর ভূত সেজে এমন ভাবে ভয় দেখালি যে আমি ভয়তে পালাচ্ছিলাম। দু প্যাকেট চকোধামাল খাবার দাও আমার দুই বোনকে। হ্যাঁ নে। ঠিক আছে, ঝুড়িটা আস্তে আস্তে তোল, তুলে আমাকে হাঁসের বাচ্চাটা দে আমার হাতে। হ্যাঁ তাড়াতাড়ি দে। এ বাবা মিষ্টি সৃষ্টি, এ কি রে হাঁসের বাচ্চা কোথায়? এ তো জেলি বাইট খাবা, তোরা দুই বোন আমাকে উল্লু বানালি। ওরে দুষ্ট মেয়ে, দাঁড়া তোদের দুই বোনকে আমি মারবো আজকে আমি। দাঁড়া দাঁড়া, তোর দুই বোন পালাচ্ছিস কেন? এদিকে দাঁড়া। ও মামা, কি হয়েছে মিষ্টি? আমি তোমার জন্য দোকান থেকে একটা নতুন শাড়ি কিনে এনেছি। কি বলছিস মিষ্টি, তুই আমার জন্য দোকান থেকে নতুন একটা শাড়ি কিনে এনেছিস? এই মিষ্টি তুই সত্যি বলছিস তো? তুই আমার জন্য দোকান থেকে একটা নতুন শাড়ি কিনে এনেছিস? আমি সত্যি বলছি। তুই আমাকে উল্লু বানাবি না তো? আমি তোমাকে উল্লু বানাবো। তুই আমাকে উল্লু বানাবি না? আচ্ছা ঠিক আছে, কই দেখি তুই কেমন আমার জন্য দোকান থেকে নতুন একটা শাড়ি কিনে এনেছিস, আমি একটু দেখি। দেখো মা, তোমার নতুন শাড়ি। তাই যে মিষ্টি সত্যি সত্যি দোকান থেকে আমার জন্য নতুন একটা শাড়ি কিনে নিয়ে এসেছে, মিষ্টি আমাকে উল্লু বানাইনি। দে মিষ্টি দে, নতুন শাড়িটা দে, আমি পরবো, আমার তো খুব মজা আছে, আমি নতুন শাড়ি পরবো, কি মজা। মায়ের জন্য দোকান থেকে নতুন একটা শাড়ি কিনে এনে দেওয়ার জন্য আই লাভ ইউ মিষ্টি। ঠিক আছে সৃষ্টি মা, তুমি কি খাচ্ছো? তুমি ম্যাঙ্গো ডিম খাচ্ছো? দাও তোমার ম্যাঙ্গো ডিম খেতে হবে না, আমি খাবো, দাও। এ বাবা সৃষ্টি মা, কেঁদো না কেঁদো না, এই নাও তোমার ম্যাঙ্গো ডিম, তুমি এবার খুশি? ওরে বাবা রে সৃষ্টি মা, তুমি দোকান থেকে কি নেবে? ওইটা নেবে? ঠিক আছে দাদা ভাইকে বলো, দাদা ভাই দেবে। বলো খাবার দাও। বলো দাদা ভাইকে বলো কোনটা নেবে তোমার। ওইটা পছন্দ? তুমি ওইটা খাবে? নিয়েছ? তুমি খুশি? ওরে বাবারে, এই মিষ্টি তুই কোথায় গেছিলি? এত হাতে করে কি নিয়ে যাচ্ছিস? খুব স্বার্থপর মিষ্টি। ঠিক আছে দিতে হবে না, আমি আমার ছেলেকে কিনে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ কিনে খাওয়াবো। সৃষ্টি মা, তুমি কি খাচ্ছ? তুমি ল্যাংচা মিষ্টি খাচ্ছ? দাও তোমার ল্যাংচা মিষ্টি খেতে হবে না, আমি খাবো, দাও। এ বাবা সৃষ্টি মা, কেঁদো না কেঁদো না, এই নাও তোমার ল্যাংচা মিষ্টি, তুমি এবার খুশি? ওরে বাবারে সৃষ্টি মা, এখন রাত 8টা বাজে, তুমি এখন এই রাত্রিরে দোকানে এসেছো কি নিতে? তুমি খাবার নেবে? এই রাত 8টার সময় দোকানে এসে এখন খাবার নেবে তুমি? তা চলো জেঠুকে বলো খাবার দিতে, দেবে। বলো খাবার দাও, দেখো কি খাবার নেবে, দেখো দোকানে অনেক খাবার আছে, দেখো দেখো অনেক খাবার, দেখো কি খাবার নেবে, কোনটা নেবে? তুমি ওইটা নেবে? আচ্ছা ঠিক আছে, জেঠুকে বলো জেঠু দেবে। বলো খাবার দাও, বলো। আমি ছোট না, ছিটতে পারবো না, তুমি দাও। দেখো কোনটা নেবে, এক প্যাকেট দেন। নিয়েছো তুমি খাবার? নিয়েছো? তুমি খুশি খাবার পেয়ে? উড়ি বাবা সৃষ্টি মা, তুমি কাঁদছো কেন? তুমি দই খাবে তাই তুমি কাঁদছো? আচ্ছা ঠিক আছে, খেতো না খেতো না, এই দেখো আমি তোমার জন্য আমুলের মিষ্টি দই নিয়ে এসেছি, এই নাও তুমি খাও। তুমি আমুলের মিষ্টি দই পেয়ে খুশি? উড়ি বাবা সৃষ্টি মা আমুলের মিষ্টি দই পেয়ে খুব খুশি।